আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, রাজনীতির কথা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কি ভূমিকা অথবা তারা কি চায় সেটা কিন্তু মোটামুটি স্পষ্ট। তারা এটা নিয়ে কোনো রাগ ঢাক গুরগুর করেনি, তারা স্পষ্টই বলে দিয়েছে তারা কী ধরনের একটা নির্বাচন চায়, এবং সেটা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়াও আছে। সরকারি দল বুঝতে পেরেছে তারা কী চায়, খুশি হয়নি, কিন্তু মুখোমুখি আবার সেটা স্বীকারও করেনি। সরকারি দলের ছোটোখাটো নেতারা এটা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করেছে, এবং সেই প্রতিক্রিয়া কখনো কখনো সভ্যতা অথবা শিষ্টতাকে ছাড়িয়েও গেছে। কিন্তু বারবারই যে প্রশ্নটা নাকি উচ্চারিত হয়েছে বিভিন্ন মহল থেকে, যে ভারত কি চায়, ভারতের ভূমিকাটা কি থাকবে আমাদের নির্বাচনে, অথবা ভারত আমাদের দেশে কি ধরনের গণতন্ত্র চায়। আরও যদি স্পষ্ট করে বলি, আগামী নির্বাচন আমাদের বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার যেভাবে করতে চায়, ভারত কি সেটাকে সমর্থন দেবে, এই যে বিষয়টা, এই বিষয়টা মনে হয় আজ শুক্রবারে যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা দ্বিপক্ষীয় বৈঠক ছিল, সেই বৈঠকের পরে অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। বৈঠকটা ছিল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী, এরা থাকবেন, মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী, আবার উল্টো দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী। তো দুই দেশ দুই যোগ দুই, এরকম একটা পররাষ্ট্রমন্ত্রী। সেখানে স্বভাবতই তাদের স্বার্থ নিয়ে আলোচনা হবে, তাদের পররাষ্ট্রনীতি, তাদের প্রতিরক্ষা নীতি, এগুলো নিয়েই কিন্তু দুই পক্ষের মধ্যে কথা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সবাই এটাও জানত যে এই আলোচনায় অবধারিতভাবেই বাংলাদেশ প্রসঙ্গ এসে যাবে, কারণ বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, এবং সেই ভূমিকায় কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটা অবস্থান আছে। বাংলাদেশের নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু হয়, বাংলাদেশের গণতন্ত্রগামী মানুষ যা চায় তার জন্য প্রতিফলন আমাদের আগামী নির্বাচনে হয়, এই সমস্ত বিষয়কে সামনে রেখে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা, সেটা হলো তারা একটা স্পেশাল ভিসা পলিসি করেছে আমাদের জন্য কেবলমাত্র, যে আমাদের নির্বাচনে কেউ যদি প্রতিবন্ধকতা তৈরি করে মানুষের ভোটাধিকারের ক্ষেত্রে, মানুষের যথাযথ মত প্রকাশের ক্ষেত্রে, তাহলে তাদেরকে তারা ভিসা দেবে না। এ ধরনের একটা ভিসা নীতি তারা অলরেডি প্রকাশ করেছে এবং সেটা কার্যকর করা শুরু করেছে বলেও জানিয়েছে। যুক্তরাষ্ট্রের এই যে ভূমিকা এবং প্রকাশ্য ভূমিকা, এই ভূমিকাটাকে ভারত কিভাবে দেখছে, ভারত কি এটাকে পছন্দ করছে নাকি করছে না, এটা নিয়েই কিন্তু আলোচনা হওয়ার কথা ছিল আজকে, এবং হয়েছে। কারণ ভারতের যিনি পররাষ্ট্র সচিব, উনি পরবর্তী সময়ে এই বৈঠকের পরে যখন প্রেস ব্রিফিং হয়, সেই প্রেস ব্রিফিংয়ে উনি ওনাদের অবস্থানটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবং তিনি স্পষ্ট ভাষায় যেটা বলেছেন, মানে স্পষ্ট ভাষা মানে আমাদের মতো স্পষ্ট ভাষা তো বলবে না, পররাষ্ট্র সচিব উনি আমলা আছেন এবং কূটনীতিবিদ, কিন্তু কূটনৈতিক ভাষাই বলেছেন, কিন্তু বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। আমি ওনার কূটনৈতিক ভাষাটাই বলি, উনি বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারত শ্রদ্ধাশীল। এখন প্রশ্নটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াটা কী, সেটা নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে, আমি ওই আলোচনায় একটু পরে যাচ্ছি। তার আগে তারা আর কী কী বলেছে সেটা নিয়ে একটু আলোচনা করতে, যেমন তারা যেমন বলেছে যে যুক্তরাষ্ট্র যে সক্রিয়তা দেখিয়েছে, যুক্তরাষ্ট্র যে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে ভিসা নীতি নিয়ে, স্যাংশন নিয়ে, এই বিষয়টাকে ভারত আসলে ভালোভাবে নেয়নি, ভালোভাবে বুঝবেন, কিন্তু ভারত এটাকে পছন্দ করেনি। ভারত বলেছে যে যুক্তরাষ্ট্রের এই যে মুভমেন্ট, এটা এখানকার আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে, এই আশঙ্কা ভারত প্রকাশ করেছে। কারণ ভারত কি মনে করে,
তারাও সেটা ক্লিয়ার করেছে। ভারত মনে করে যে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হলে মৌলবাদী শক্তি মাথা চাড়া দেবে, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাবও মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাবে, যা ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষেও বিপজ্জনক হয়ে উঠবে। এই হলো ভারতের মত। মানে যদি যুক্তরাষ্ট্র যেটা করতে চাচ্ছে সেটা করলে পর এখানে বাংলাদেশের এখানে এক ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা, মানে রাজনীতি যেরকম ঠান্ডা মতো আছে এটা থাকবে না। এখানে হয়তো চীনের প্রভাব বেড়ে যাবে, মৌলবাদের প্রভাব বেড়ে যাবে, এবং এটা কেবল ভারতের জন্য যেমন ঝামেলা হতে পারে তেমনি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক হতে পারে। এই হলো ভারতের বক্তব্য, মানে স্পষ্ট কিন্তু মোটামুটি। এবং সেই জিনিসটা উনি পেজ ব্রিফিংও বলেছেন, স্পষ্টভাবে বলেছেন, ওনার ভাষায় বলি, ভারতের যে পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা উনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে আমাদের অবস্থানের কথা পরিষ্কারভাবে আমরা জানিয়েছি, বাংলাদেশ বিশ্বের অন্যত্র আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ভারতের মনোভাবের কথা ওদেরকে, মানে যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এখন সেই ধারণাটা কী বাংলাদেশ সম্পর্কে, সে সম্পর্কে তিনি বলছেন যে বাংলাদেশের উন্নয়ন কেমন হবে, নির্বাচন কেমন হবে, তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়। মানে আমাদের উন্নয়নটা কীভাবে করতে হবে, আমাদের নির্বাচনটা কী প্রক্রিয়ায় করতে হবে, এটা আমাদের দেশের বিষয়, এটা নিয়ে বাইরের কারো কিছু বলার প্রয়োজন নেই। মানে আমি যদি আরেকটু ব্যাখ্যা করি, সেই ব্যাখ্যা হলো যেভাবে নির্বাচনটা এখন হতে যাচ্ছে সেই নির্বাচনটাকে বিএনপি সাপোর্ট করছে না কিন্তু, এবং বিএনপির সঙ্গে আরও কিছু রাজনৈতিক দল সাপোর্ট করছে না। তার মানে নির্বাচনটা কীভাবে হবে সেটা নিয়ে মূল বিরোধ। এই বিরোধে যুক্তরাষ্ট্র একটা ভূমিকা রেখেছে কিন্তু ভারত কোনো ভূমিকা রাখছে না। ভারতের বক্তব্য নির্বাচন যেভাবে হোক এটা তাদের ব্যাপার, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এটা নিয়ে তারা কিছু বলবে না। এবং যুক্তরাষ্ট্র যেটা বলছে এটাকেও ভারত পছন্দ করছে না। এই হলো গিয়ে একদম বেসিক কথা। এখন প্রশ্ন হলো তাহলে ভারত এবং যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশ নিয়ে আসলে একমত হতে পারেনি। এই যে দুজনের ভিন্নমত, এই ভিন্নমত থেকে আসলে আমরা যারা বাংলাদেশের সাধারণ নাগরিক তারা কী বুঝলাম, আমাদের কী অভিমত, আমরা কী টের পেলাম? আমি যেটুকু বুঝলাম, আমার যে বটম রাইট, সেটা হলো যে বাংলাদেশে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করতে চাচ্ছে সেই ব্যাপারটা নিয়ে ভারতের দিক থেকে কোনো আপত্তি নেই। যুক্তরাষ্ট্র যেটা বলেছে, যুক্তরাষ্ট্র কিন্তু কিছু বলেনি এই নির্বাচন পদ্ধতি নিয়ে। তার বক্তব্য হলো যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, এই নির্বাচনটা যদি গণতন্ত্রের পক্ষের কোনো পদ্ধতি না হয়, এবং পদ্ধতি গণতন্ত্রের পক্ষে হলো কি হলো না কে বিচার করবে, যুক্তরাষ্ট্রে বিচার করবে। মানে যুক্তরাষ্ট্রের বিবেচনায় যদি এই নির্বাচনটা গণতান্ত্রিক না হয় তাহলে তারা আনহ্যাপি হবে। তাহলে বাংলাদেশ নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের এই যে বিরোধ, এই বিরোধে আমাদের সরকার কি পাবে সেটা একটা বিষয়, বিরোধী দল কি পাবে সেটা আরেকটা বিষয়, কিন্তু আমরা সাধারণ মানুষ কি পাব এটাই হলো আমার কাছে সবচেয়ে উদ্বেগজনক বিষয়। আমি ঠিক বুঝি না এখানে কিভাবে কি হবে। ধরা যাক যে নির্বাচনটা হতে চলেছে নিয়ে, যে নির্বাচনটা আওয়ামী লীগ করতে যাচ্ছে, যদি সেই নির্বাচন পদ্ধতিটা ভারতে পছন্দ হবে, ভারত এটা কোনো আপত্তি করছে না, যদি এটা নিয়ে যুক্তরাষ্ট্র পছন্দ না করে তাহলে যুক্তরাষ্ট্র আসলে কী করবে। যুক্তরাষ্ট্র যে পদক্ষেপে নিক না কেন তার কিন্তু মাথায় এটাও থাকবে যে তার সেই পদক্ষেপটা ভারত আরও একবার অপছন্দ করতে পারে, এবং ভারতের অপছন্দটা যুক্তরাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু যুক্তরাষ্ট্রই জানে। সেটাও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখবে। প্রিয় দর্শক, এটা নিয়ে এর চেয়ে বেশি মন্তব্য করার সুযোগ মনে হয় এই মুহূর্তে নাই। তবে একটা জিনিস আমরা বুঝে গেলাম যে ভারত আগে যেভাবে ছিল আমাদের সঙ্গে 2014-তে এবং 2018-তে, সম্ভবত 2024-এর নির্বাচনেও তারা একইভাবে একই মনোভাব নিয়ে থাকছে। জাতি হিসাবে
আমার বিবেচনায় এটা আমাদের জন্য কতটা সুখকর সেটা বলা আসলেই মুশকিল। আমি ব্যক্তিগতভাবে খুব একটা সুখ অনুভব করতে পারছি না। প্রিয় দর্শক, আপাতত এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।